بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরকাতু সম্মানিত ইকরা বাংলার দর্শক এবং শ্রোতা আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউএন এ প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাই আজকের ইসলামিক কিউএন এ প্রোগ্রামে আমাদের মঞ্চ আলোকিত করে বসে আছেন আপনাদের জানা অজানা বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ব্রিটেনের সর্বজন শ্রদ্ধা আলমেদিন জামায়াতুল খায়ের আল ইসলামিয়া সিলেটের সম্মানিত প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হজরত মৌলানা মুফতি আব্দুল মুন্তাকিম সাহেব দামত বরাকাত সম্মানিত দর্শক প্রথমে আমরা মুফতি সাহেব হুজুরের কাছ থেকে আমরা আলোচনা শুনব আলোচনা শুরুবে হুজুরের পরিচয় পর্ব সেরে নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মুফতি সাহেব কেমন আছেন আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক হুজুরের কাছ থেকে আমরা পরিচয় পর্ব সেরে নিলাম আজকে যেহেতু মহরম মাসের প্রথম তারিখ আপনারা জানেন মহরম মাসের অনেক ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে মহরম মাসের অনেক গুরুত্ব গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে মহরম মাসের প্রথম প্রথম দিকে বিশিষ্ট সাহাবি হজরত হজরত উমর রাজল্লাহ আনহুর এই মাসের প্রথম দিকেই শাহাদত বরণ করেছিলেন আমরা হজরত মুফতি সাহেব হুজুরের কাছে

তো আশা করি আপনারা একজন পরিপক্ক প্রেজেন্টার হিসেবে ভবিষ্যতে মরান আব্দুল হাই সাহেবকে পাবেন তার শুরুতেই যেহেতু আলহামদুলিল্লাহ এত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা ইতিমধ্যে শুনতে পেলাম এজন্য আমরা তাকে ধন্যবাদ জানাই এবং তার জন্য আমরা শুভকামনা করছি জজাকমুল্লাহ তল্লা হরন আলহামদুলিল্লাহ রবিলমিন ও সালসালাম আলা সৈদুল মুরসালিন خاتم النبيين إمام المرسلين نبينا وسيدنا وإمامنا وقدوتنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا قال الله سبحانه وتعالى رضي الله عنهم ورضوا عنه وقال سبحانه وتعالى أولئك هم الراشدون صدق الله العظيم شمانة درشك পবিত্র মহার্ম মাস শুরু হতে যাচ্ছে এবং এই গুরুত্বপূর্ণ মাসের অনেকগুলো গঠনা নিয়ে আমরা বিভিন্ন আলোচনা পর্যালোচনা অব্যাহত রেখে আসছি কিন্তু অনেকেই আমরা হয়তো জানি না যে মহারম মাসের শুরু হওয়ার দুই তিন দিন আগে ছাব্বিশ মহার্ম বিকেলে ফজরের সময়ে হজরত ফারুক আজম ওমর ওমরদ্দাল্লাহ তু আনহু আমিরুল মিনীন হজরত অমরদ্দুল্লাহ তু আলানহ মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আল্লাহর নবী সাল্লহি ওসাল্লামের পরেই ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে যিনি মশহর সেই মহান ব্যক্তিত্ব যার সম্পর্কে অনেক অমুসলিমও হয়তো এই কথাটা বলেছেন যে ইসলাম যদি আরেকজন ওমরকে পেয়ে যেত তাহলে দুনিয়ায় ইসলাম ছাড়া অন্য কোনো কিছু খুঁজে পাওয়া সম্ভব হতো না মানে খুঁজে পাওয়া যেত না শুধু ইসলাম ইসলাম সর্বত্র পরিদৃষ্ট হতো এটা হযরত উমরদ্দুল্লাহ তাল আনহর যে অভাবনীয় যে উন্নতি তিনি সাধন করেছিলেন এবং মুসলিম বিশ্বকে যে পর্যায়ে তিনি নিয়ে গিয়েছিলেন এবং ইসলামের বিজয় পতাকা উড্ডিন করে ইসলামকে যেভাবে সমুন্নত করেছিলেন ইসলামের সম্মান বৃদ্ধি করেছিলেন তাঁর আলোকেই এই কথাটা বলা আর বাস্তবিক করতে এটা সত্য যে সৈদনা ফারুক আজম হজরতল্লাহআল আনহু ওই হাদিসেরই বাস্তব প্রতিচ্ছবি ছিলেন যে হাদিসের মধ্যে প্রিয় নবী সাল আলহালাম ইরশাদ করেছেন লৌকানা বাহাদী ইয়ান খানা উমর আমার পরে যদি কোনো নবী থাকতেন কোনো নবী আসবেন না কোনো নবী আসা অসম্ভব কেউ দাবি করলে সে ভণ্ড মিথ্যা জাল হবে কোনো নবী আসা সম্ভবই নয় কারণ আল্লাহর নবী শেষ নবী যদি থাকতেন কোন নবী তাহলে ওমর নবী হতেন তো কত বড়ো কথা প্রিয় নবী সাল আলী আসসাল্লামের সাদ করেছেন এবং অন্য যে পদ দিয়ে হজরতলাহ চলে যান সেই পদ দিয়ে শেতান চলে যাওয়ার শয়তান যাওয়ার সাহস করতে পারে না তো ফারুক আমারুক রবিআল্লাহআনহর গুড গভর্নেন্স তার সুশাসন তার আদল ইনসাফ তার ন্যায়পরায়ণতা এবং দিগ্বিজয়ীর ন্যায় ইসলাম ইসলামের বিজয় পতাকা উড্ডিন করে দেশের পর দেশ জয় করা এবং অর্ধেক পৃথিবী পর্যন্ত সভ্য দুনিয়ার অর্ধেক পৃথিবী পর্যন্ত সৈদুনা ফারুক আজম হজরত রমরদুল্লাহ তু আনহুর যে শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল খেলাফতের রাশেদা যেভাবে অগ্রগতি লাভ করেছিল এর তুলনা কোনোভাবেই হয় না তো যেভাবে হাজরাত সাহাবে কারাম তার শহীদ হওয়ার ঘটনার পর হৃদয়ের অভিব্যক্তি যেভাবে পেশ করেছেন এই শব্দমালাগুলো যদি হাদিস থেকে পড়া যায় শোনা যায় বা বিভিন্ন ইতিহাসে গ্রন্থগুলো থেকে যদি জানবার চেষ্টা করা হয় তাহলে আমি মনে করি যে আমাদের হৃদয়ে জেগে ওঠা স্বাভাবিক এবং অনুভব করা সব স্বাভাবিক যে শহীদিনা ফারুক আজম হেজরত ওমর উদ্দুল্লাহ আনহুর মর্যাদা কত যে উর্ধে ছিল এবং তিনি মুসলিম বিশ্বের কত বড় যে সম্পদ ছিলেন এবং আল্লাহর নবীর দিনের দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে এবং দেশের পর দেশ বিজয় করার মধ্য দিয়ে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করার ক্ষেত্রে তিনি কত বড়ো ঐতিহাসিক ভূমিকা তিনি পালন করে গিয়েছেন সেই আমারে ফারুক রবিআল্লাহ তালা আনহোর শাহাদতের ঘটনা মহারমের প্রথম তারিখ ঘটেছে তা কারবালার ঘটনা নিঃসন্দেহে দশ তারিখ ঘটেছে আশুরার দিন আশুরার দিন আরও অসংখ্য নবীগণের অসংখ্য ঘটনাবলী ঘটেছে এবং সবগুলো গঠনার পেছনে অনেক ঐতিহাসিক তথ্য রয়েছে শিক্ষণীয় দিক রয়েছে এবং আমাদের জন্য উপদেশ রয়েছে জীবন পথে চলার পাথেও আমাদের রয়েছে কিন্তু সৈদুনা ফারুক আজম আমিরুল মিনীন হজরতমর রদু আল্লাহ তাল আনহু অমর ফারুক অমর ইবনুল খতাব রদু আল্লাহ তাল আনহু উনার জীবনী এবং ওনার শাহাদতের ঘটনা যেভাবে পর্যালোচনার দাবি রাখে যেভাবে আলোচনার প্রয়োজন রাখে সেরকম এই ঘটনা নিয়ে কিন্তু আমরা আলোচনাই করি না সেই ফারুক আজম তাআলা তাল মহান জীবন আদর্শ এবং তার জীবনের অসাধারণ কৃতিত্ব এবং অকল্পনীয় কীর্তি সম্পর্কে মুসলিম বিশ্বের মধ্যে যেভাবে আলোচনা হওয়া দরকার সেভাবে আমি মনে করি আলোচনার আমরা কোনো জোয়ার দেখতে পাই না আমাদের প্রয়োজন প্রত্যেক সাহাবি যারা যেখানে যেভাবে শহীদ হয়েছেন এবং যে উদ্দেশ্য সাধনে শাহাদতের পিয়ালাকে তারা পান করেছেন শাহাজ শাহাদতের অমীয় সুদে তারা পান করেছেন সেটা আমাদেরকে ভালো করে জানতে হবে ভালো করে অনুধাবন করতে হবে বুঝতে হবে ইনশা আল্লাহ তেজাকুম্লাহ খায়রান তো আমাদের তো কোনো কোলার তো লাইনে নেই না তো আমরা সেই ফারুক আজম রদাহ তাল আনহুর ঘটনা সম্পর্কে কিঞ্চিত আমাদের জানার প্রয়োজন রয়েছে ইসলামের দ্বিতীয় খলিফা সেই ফারুক হেজরত আবু বকর সিদ্দিক্লাহ আনহু সম্পর্কে উম্মতের ঐক্যবদ্ধ ইজমাই মতামত হলো যে আফদলুল খালা একে বাদ আল সকল নবীগণের পরে পুরো মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ পার্সন নবীগণের পরে হেজরত আবু বকর তাল আনহু আর আবু বকর সিদ্দিক আনহুর পরে সবচেয়ে শ্রেষ্ঠ পার্সোনালিটি হজরতে ফারুক আজর আনহুর পার্সোনালিটি এবং ব্যক্তিত্ব দ্বিতীয় কথা যে সকল সাহাবেক রাম একমত হয়ে হজরতে সদিক আকবর হজরত আবু বকর সিদ্দিক রদাহ আনহুকে প্রথম খলিফা নির্বাচন করেছেন কিন্তু দ্বিতীয় খলিফা হিসেবে নির্বাচন করা হয়েছে হজরত সিগানা ফারুক আজম রদিউল্লাহ তু আনহুকে এটাও উম্মাহর সুরার ভিত্তিতে এই খেলাফতের নির্বাচন হয়েছে আবু বকর উদ্দনহুর খেলাফতের উপরও বিনা বাক্ষব্যে হযরত আলী রদিউল্লাহ তু আনহুর সমর্থন জানিয়েছেন ব্যয়াত করেছেন এবং তাদের অধীনস্থতা তাদের আমিরের এত এবং আনুগত্য স্বীকার করেছেন একইভাবে ফারুক আজম হজরত আমর উবদল্লা আনহুর ব্যাপারেও হজরত আলী রবিআ তাকে বিনা বাক্যব্যে খলিফা মেনে নিয়েছেন এমনকি ইতিহাসের কিতাবের মধ্যে হজরত আবদুল্লাহ বিন আব্দ রবিআল্লাহ তালনু থেকে বর্ণনা রয়েছে হেজরত আমর রবীল্লাহ আনহুর জানাজা এবং লাশকে সামনে রেখে সেই আলী আলীউল মুরতদা রবিআল্লাহ তালাহ আনহু যে আলীর অতিবক্তি এবং ভালোবাসা দেখিয়ে আবু বকর এবং অমরের শাহানে বেআদি করা হয় আনহুমা সেই ফারুক আজম আমর আনহু এবং ইসলামের প্রথম খলিফা হজরতে আবু বকর সিদ্দিক রদু আল্লাহ তাল আনহর শানের চরম পর্যায়ের বেয়াদবী এবং গুস্তাক্ষিমূলক কিছু পর্যালোচনা আমরা দেখতে পাই এবং এর দ্বারা অনেক উম্মতের সিংহভাগ মানুষকে পথভ্রষ্ট করার একটা অপচেষ্টা পরিলক্ষিত হয় যা থেকে আল্লাহ রব আলমিন আমাদেরকে বাঁচিয়ে যেন রাখেন এই দোয়া করে বিশেষভাবে হজরতে ফারুক আজম আমরদ্দিয়াল্লাহ আনহু একসঙ্গে রসুল্লাহ সাল্লা আলি আসাল্লামের শ্বশুর আবু বকর রদ্দুল্লাহন শ্বশুর আমর রদিয়ালহ শ্বশুর আবার তৃতীয় খলিফা হজরত উসমান রদ্দানহু এবং চতুর্থ খলিফা হাজরত আলী রদিয়াল্লাহন হু এই দুইজন হলেন জামাতা প্রথম দুইজন হলেন আল্লাহর নবীর শ্বশুর তো শ্বশুরের সানে কি জামাতার পক্ষ থেকে বেয়াদবি করা সম্ভব আল্লাহর নবীর জামাতাকে মেয়েকে সন্তানাদিকে আমি খুব শ্রদ্ধা করি কিন্তু শ্বশুরকে অসম্মান করব এটা কি কশিনকালেও হতে পারে নবীর শ্বশুর যারা হয়েছেন না প্রিয় নবী সাল্লিহসাল্লামের শ্বশুর হওয়ার দুর্লভ সৌভাগ্য এবং অকল্পনীয় সম্মান আল্লাহ তালা যাদেরকে দান করেছেন তাদের ব্যাপারে কোনো ধরনের খারাপ ধারণার কোনো চিন্তাও কোনো মুসলমান করতে পারবে না কারণ আল্লাহর নবী আলী আলীহলাম পরিষ্কার বাসায় বলেছেন যে আমার সাহাবিগণের মধ্যে কাউকে তোমরা সমালোচনা আর পরিণত করবে না لا تتخذوا من بعد غرضا فمن أحبهم যে আমার সাহাবিগণের সঙ্গে ভালোবাসাপূর্ণ সম্পর্ক রাখবে ভালোবাসার অনুভূতি অন্তরে রাখবে এটা আমি নবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসলামের বাস ভালোবাসার কারণেই তাদের প্রতি ভালোবাসাটা হবে এবং তাদের প্রতি যদি কেউ বিদ্বেষ পোষণ করে তাদের প্রতি যদি কেউ খারাপ ধারণা পোষণ করে বক দুই আবুক তাহলে আমি নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের প্রতি হিংসা এবং বিদ্বেষের কারণেই তাদের প্রতি বিদ্বেষ এবং হিংসা হতে পারে এত বড় কথা যে হাদিস খানা আমরা পবিত্র খুতবার মধ্যে জুমার হতবার মধ্যে ঈদের হতবার মধ্যে আমরা নিয়মিত শুনে থাকি আলাম একরাম পড়ে থাকেন এর মধ্যে এই আলোচনা প্রিয় নবী সাল্লি সাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجر تجتمع أبو الشكيو هلو جروري هلو أمين أبي محمد صلى الله عليه وسلم سنة تمر أبو الشكيو بلنقر به أي أمار خلفاء راشدين أبو بكر صديق فاروق عزم حزرت عمر رضي الله عنه تريتو خليفة عثمان رضي الله عنه چترت خليفة حزرت علي كرم الله وجهه أي چار বিশেষভাবে উল্লেখ করে আল্লাহ নবী সাল্লা আলী ওসাল্লাম বলছেন যে আমার খোলাফায় রাশিদিন যারা তাদের আনুগত্য তোমাদের উপর জরুরি তাদের আদর্শ অনুসরণ করাও তোমাদের উপর ফরজ দায়িত্ব তো আলাইকুম কুমবে সন্ন্যাতি ও সুনি খোলাফায় রাশিদিন আল অন্য হাদিসে হাদিস শাহী হাদিসের মধ্যে বলেছেন যে আমার পরে খেলাফত হবে ত্রিশ বছর পর্যন্ত তো ত্রিশ বছর পর্যন্ত আপনি দেখেন হাজরতে আবু বকর সদ্দিক রদুল্লাহ্ন প্রায় দুই বছর হজরত আলমর আনহু দশ বছর পাঁচ মাস একুশ দিন সম্ভবত এইরকম উল্লেখ করেছেন ইতিহাসের কিতাবের মধ্যে কম বেশ দশ বছরের চেয়েও বেশি সময়কাল আর সেইদিন আফ হজরত ইসমান রতিউল্লাহ আনহু বারো বছরের চেয়েও বেশি সময়কাল আলীর রতিহত আনহু প্রায় পাঁচ বছর আর এরপরে ত্রিশ বছর পূর্ণ হতে হলে হজরত ইমাম হাসান রবিউল্লাহ তালাহ আনহুর শাসনকাল ছিল ছয় মাস এই ছয় মাসও অ্যাড করা যায় এবং এই ছয় মাসকেও খেলাফতের আশিদার অবিচ্ছেদ্য অংশ আমরা বিশ্বাস করি তো আর দিন এই চারজনই না হাসান হেসান রবিআল্লাহ অবশ্যই এর মধ্যে সামিল রয়েছেন তো ইসলামের দ্বিতীয় খলিফা হলেন হাজরতলাহু আল্লাহর নবী সাল্ল আলী হুসাল্লাম কয়েকজন সাহাবিক সম্পর্কে আলাদা করে পৃথকভাবে জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন এর মধ্যে একজন হলেন অন্যতম শ্রেষ্ঠ হলেন আবু বকরফিল জান্না ফিল জান্না উসমান ফিল জান্না জান্না জনা ফিল জান্না আবু বাইদুল ফিল জান্না আব্দুর রহমান বিন ফিল জান্না আল্লাহ নবী দশ জনের নাম নিয়েছেন যে এরা বিশেষভাবে জান্নাতি এদেরকে আশারায় মুবশারাহ বলা হয় জান্নাতের সুসংবাদপ্রাপ্ত জন বিশেষ সাহাবি এদের মধ্যে দ্বিতীয় স্থান দখল করে আছেন দ্বিতীয় স্থানে রয়েছেন শহীদুলা ফারুক আজম হাজরত রহমার রদুল্লাহ তাল আনহু আজ আমাদের বাচ্চারা সব ইতিহাস জানে দেশের ইতিহাস জানে এই দেশের বিভিন্ন এলাকার বিভিন্ন বিল্ডিংয়ের বিভিন্ন পুরাতন নির্মাণ শৈলীর বিভিন্ন দেশের অনেক কিছু নিয়েই আলোচনা হয় এবং তাদেরকে পরিচিতি জানানো হয় দেশ দেশাত্মবোধক অনেক পরিচিতি আমাদের জানা রয়েছে দেশের বিভিন্ন ইতিহাস আমাদের জানা থাকে কিন্তু যে ইসলাম আমাদের আসল পরিচয় মুসলমান হওয়াটাই আমাদের সবচেয়ে প্রধান সর্বপ্রধান পরিচয় সবচেয়ে বড় পরিচয় আমার আমি মুসলমান আমি আল্লাহর নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলহি ওসাল্লামের এক উম্মত আল্লাহর বন্দা এবং আল্লাহর নবীর উম্মত মোহাম্মদ সাল্ল্লাহ আলি ওসাল্লামের উম্মত তো আল্লাহর বন্দাবন্দী অথবা আল্লাহর নবীর উম্মত পুরুষ হন বা মহিলা হন এটি আমাদের সবচেয়ে বড় পরিচয় কিন্তু এই পরিচয়কে ধারণ করা। বহন করার ব্যাপারে এই পরিচয়ের পুরো ইতিহাস সম্পর্কে অবগতির ব্যাপারে আমাদের মধ্যে অনেক গাফিলতি অনেক উদাসীনতা রয়েছে আমাদের সন্তানেরা প্লেয়ার্সদেরকে চেনে বড় বড় নায়ক নায়িকাদেরকে চেনে জানে অ্যাক্টার্সদেরকে চিনে জানে ফিল্ম স্টার্স যারা রয়েছে তাদের পুরো হিস্টোরি বলে দেবে এগুলো নিয়ে খুব জানবার একটা আগ্রহ আমরা তাদের মধ্যে লক্ষ্য করি আমাদের বড় মধ্যে লক্ষ্য রাখি কিন্তু যে নবীকে সাল্লাহ আলী হাসাল্লাম ছিলেন আমাদের সবচেয়ে বড় সম্মানের পাত্র যে নবী মোহাম্মদ আলহি আলীহাসাল্লামের ভালোবাসা আমাদের হৃদয়ের স্পন্দন যার অনুসরণ অনুকরণ জীবনে মরণের সর্বত্র সর্বদা আমাদেরকে করতে হবে সেই নবী মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ আল্লাহর প্রিয় বান্দা সেই নবীর সাথী এবং সঙ্গী এবং সবির প্রশিক্ষণপ্রাপ্ত জমায়াত তারা হলেন হেজরাত সাহাবে করাম রবিহ মাহিনের জমাত আর সাহাবে কারামদের মধ্যে শ্রেষ্ঠ কয়েকজন সাহাবি রয়েছেন আরও কয়েক ক্যাটাগরি রয়েছে কিন্তু আদনা যে সাহাবি মানের যে সাহাবি যা আল্লাহর নবীর সান্নিধ্য কেউ বেশি পেয়েছেন কেউ কম পেয়েছেন এবং সান্নিধ্য লাভকারী যারা আছেন সাহচর্য অবলম্বনকারী যারা রয়েছেন তাদের মধ্য হতে কারো মাকাম এবং মর্যাদা অনেক বেশি কারো কয়েকজনের জন্য বিশেষ ফজিলত এসেছে এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে দুই পার্সন একজন হলেন সৈয়দন আবু বকার সতুল্লাহ আর একজন হারেন হজরত আহমরুল্লাহ তালানহ প্রায় অর্ধেক পৃথিবী পর্যন্ত তখনকার সভ্য দুনিয়ার অর্ধেকাংশ প্রায় ইসলামের পতাকা তুলে চলে এসেছিল হজরত আনহুর শাসন আমলে এবং তিনি তার সম্পর্কে বলা হয়েছে কানা ওকাফাহ দিল্লা আল্লাহর হদ এবং সীমা যেখানে চলে আসত তিনি সেখানে স্টপ হয়ে যেতেন একদিকে কত বাহাদুর কত বেপরোয়া কত শক্তিশালী কত বড় ফেলোয়ান আর কত বড় শক্তিধর মানুষ যার জাহিলিয়তের যুগে যাকে যার বয়ে সবাই কাঁপত আর যিনি ইসলাম গ্রহণের পরও যার বয়ে কম কম্পমান ছিল যার একটা প্রভাব প্রতিপত্তি সকলের উপর সুস্পষ্ট পরিলক্ষিত হতো এবং যার যুগে মানুষ মনে করে যে বাঘ আর বকরি মনে হয় একই ঘাটে পানি বান করেছে কিন্তু বাঘেরও সাহস হয়তো হতো না যে বকরিকে সে ধরবে এই যে কিংবদন্তিতুল্য পার্সোনালিটি এবং অসাধারণ মহান ব্যক্তিত্ব কার সম্পর্কে এ ধরনের কথা ছড়িয়ে যেতে পারে সমাজে বিন আব্দুল আজিজ রবি রহমেলা ফারুক আজম হেজরতমর আনহু তাদের সম্পর্কে এই কথাগুলো বলা হয়েছে যিনি জন মান মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় গুড গভর্নেন্স এবং সুশাসন প্রতিষ্ঠায় বিশ্বের ইতিহাসে অদ্বিতীয় এক পার্সোনালিটি যার কোনো তুলনা নেই যার তুলনা তিনি নিজেই সারা বিশ্বকে সুশাসন করার সারা বিশ্বের জনগণকে ন্যায় ন্যায় ইনসাফ উপহার দেওয়ার ক্ষেত্রে হাজরত মহমরদ্দুল্লাহ তালানহর জড়ি মেলা ভার কোথাও আপনি পাবেন না খুঁজে পাবেন না আপনি দেখেন আমাদের এই সমাজে সারা দুনিয়াতে ডাক বিভাগ বিশ্বের ইতিহাসে প্রথম হাজরত অমরদুল্লাহ আনহর শুরু করেছেন ডাক বিভাগ আজকেও এই ব্রিটেনের মতো অন্যতম দেশে আপনি দেখবেন যে অরিজিনাল ডকুমেন্টসগুলো কিন্তু বাই পোস্ট পাঠাতে হয় ডাক বিভাগের মাধ্যমে পাঠাতে হয় ডাক যুগে পাঠাতে হয় বাই পোস্ট পাঠাতে হয় এই যে পোস্ট অফিস এই পোস্ট অফিস সর্বপ্রথম দুনিয়ার হিস্টোরিতে দুনিয়ার ইতিহাসে এই ডাক বিভাগ প্রথম আরম্ভ করেছেন হাজরত আমরদ্দুল্লাহ তালহ আজকেও ডাক বিভাগের পোস্ট অফিস সিস্টেমের পোস্টাল সার্ভিসের প্রয়োজন অনস্বীকার্য সারা দুনিয়ার কত উন্নতির শিখরে পৌঁছে গিয়েছে কিন্তু ডাক বিভাগের প্রয়োজনীয়তা আজও ফোরায়নি শেষ হয়নি অরিজিনাল ডকুমেন্টস পাঠানোর ক্ষেত্রে জরুরি আসবাবপত্র পাঠানোর ক্ষেত্রে চিঠিপত্র আদান প্রদানের ক্ষেত্রে সর্বপ্রয়োজনে ডাক বিভাগের গুরুত্ব অপরিসীম আজও কিন্তু রয়েছে সারা দুনিয়া এখন পুলিশ সিস্টেম ছাড়াকেও অগ্রসর হতে পারে না কিন্তু দুনিয়ার ইতিহাসে পুলিশ সিস্টেম আরম্ভ করেছেন পুলিশ বিভাগ শুরু করেছেন ইসলামের দ্বিতীয় খালিফা হাজরত তাআলা তালহু সেই অমরদ্দলাহ তালহু দিগ্গিজয়ীর ন্যায় দেশের পর দেশ বিজয় করে অর্ধেক পৃথিবী পর্যন্ত ইসলামের বিজয় পতাকা অড্ডীন করেছেন একজন অমুসলিম রাইটার একথা বলেছেন যে ইসলাম যদি আরেকজন অমরকে পেয়ে যেত দুনিয়ায় দূরবীন লাগিয়ে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু খুঁজেও পাওয়া যেত না দেখাও যেত না দৃষ্টিগোচর হতো না এই অমর আল্লাহ তালনুকে শহীদ করা হয়েছে আল্লাহ তালা তার শাহাদতের দিকে আল্লাহনবী সাল ইসলাম ইঙ্গিত দিয়েছেন তো আমরা যেন এইসব সাহাবেকরামের ইতিহাস পড়বার আমরা চেষ্টা করি মালানা সুবলী মানি সাহেব রহমতুল্লাহ আলী আল ফারুক নামে সঈদিনা ফারুক আজম হাজরতুল্লাহ সম্পর্কে কিতাব লিখেছেন আল ফারুক তো এই কিতাবের বাংলা অনুবাদ অনেক আগে মালদিন খান সাহেব রহমতুল্লাহ আলহি করেছেন তো আল্লাহ তালা যেন ওই সঠিক ইসলামের ইতিহাস পড়বার বুঝবার যেন আমাদেরকে তফেক দেন সাহাবে রামের ভালোবাসা এবং মোহাব্বত যেন আমাদের অন্তরে থাকে সেই কামনা আমি করছি ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আমরা এতক্ষণ মুফতি সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসছিলাম হজত উমর অবনে হাত আনহুর জীবনী তথা উমর ইবনে হাতাব রাজুল্লাহ আনহুর শাহাদতের কাহিনী আমরা শুনে আসছিলাম এখন আমরা ছোট্ট একটু বিরতিতে চলে যাব বিরতির পর আবারও হজুরের কাছে আমরা চলে যাব হুজুরের কাছ থেকে আপনারা গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল আলোচনা শুনবেন ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত সম্মানিত দর্শক আমরা চোট্ট একটা বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে এসেছি আমরা বিরতির পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসছিলাম ব্রিটেনের সর্বজন সদ্য দিন বাংলাদেশের সুপ্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান জামায়াতুল খায়ের আল ইসলামিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হজরত মৌলানা মুফতি আব্দুল মুনতাকিম সাহেব দামাত পার্কাত ওনার কাছ থেকে ওমর রাজ আনহুর শাহাদতের কাহিনী আমরা শুনছিলাম আমরা তাৎক্ষণিক আমরা ছোট্ট একটি বিরতিতে চলে গিয়েছিলাম এখন আমরা হুজুরের অসম্পূর্ণ আলোচনার দিকে আমরা ফিরে যাচ্ছি আমরা অনুরোধ করবো হুজুরকে যাতে হুজুরের অসম্পূর্ণ আলোচনাগুলো শুরু করেন জাকমল্লাহ কারণ আসলে এটা প্রশ্নোত্তরমূলক প্রোগ্রাম আমি শুরুতে বলিনি আজকে তো আপনারা যে কোনো বিষয়ে প্রশ্ন রাখতে পারেন প্রশ্ন করতে পারেন এবং প্রত্যেকটা জিজ্ঞাসার জন্য এই প্রোগ্রাম আলহামদুলিল্লাহ উপস্থিত রয়েছে তো আসলে আমরা যেহেতু টাইম চেঞ্জ করেছি মাহরম আপিল উপলক্ষে কিছুদিনের জন্য লাইভ কিউএন উইথ এখরা প্রোগ্রামটি বিকেল সাড়ে ছয়টায় আনা হয়েছে আর না হয় রাত্রি নয়টায় আপনারা একটু আবাদত বন্দেগি থেকে ফ্রি হয়ে আপনারা শুনতে পারতেন সাধারণত অনেকেই কিন্তু এটা এখন সম্ভব হচ্ছে না অনেকেই আল্লাহর আবাদত বন্দেগি এবং বিভিন্ন বক্তের নামাজের মধ্যে ব্যস্ততাকায় প্রোগ্রামে অংশ নিতে পারছেন না বা প্রশ্ন রাখতে পারছেন না কিন্তু এরপরও আমি বলবো যে যারা আপনারা সরাসরি শুনতে পাচ্ছেন আপনারা এটা যেহেতু লাইভ কোয়েশ্চন অ্যান্ড আনসার প্রোগ্রাম লাইভ কিউ এন এ মানে কোয়েশ্চন অ্যান্ড আনসার উইথ একরা তাহলে আপনারা যে কোনো বিষয়ে প্রশ্ন করেন যাতে আরও অসংখ্য মানুষ দর্শক শ্রোতা উপকৃত হতে পারে যাই হোক আমি হাজরত আহমর আনহুর শাহাদতের ঘটনা সম পর্যায়ে আমি এখনো আসতে পারিনি তার জীবনের বিভিন্ন দিক নিয়ে এবং আনুষঙ্গিক কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলাম এবং ইচ্ছে এটা যে হজরতে ফারুক আজম আমর আনহর যে ঘটনা সেটা সম্পর্কেও যেন আপনারা আমরা অবগত হতে পারি ইতিহাসের কিতাবের মধ্যে বিস্তারিত আলোচনা রয়েছে যে এত শান্তি যারা প্রতিষ্ঠা করলেন বিশ্বকে শান্তি উপহার দিলেন এবং এত বেশি ফুলের ন্যায় পবিত্র একটা সমাজ যারা দুনিয়াকে উপহার দিলেন দুনিয়ার ইতিহাসের শ্রেষ্ঠ সবচেয়ে উত্তম সুশাসন যারা প্রতিষ্ঠা করলেন ন্যায় ইনসাফ যারা প্রতিষ্ঠা করলেন ইনসাফকে সকল মানুষের দোর যারা পৌঁছে দিলেন সেই ফারুক এ আজম আমর আনহুর শাহাদত কীভাবে হলো তার কি আবার দুশ্মন হতে পারে যিনি গাছের জড়কে বালিশ বানিয়ে ঘুম ঘুমোতে পেরেছেন এবং বিভিন্ন পরাশক্তিগুলোর শরীরে কম্পন ছিল যার নাম শুনে এবং যার কোনো সিকিউরিটির প্রয়োজন হতো না গার্ডের প্রয়োজন ছিল না নির্দ্বিধায় সকল মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করা যাদের পক্ষে সম্ভব ছিল এত পবিত্র একটা সমাজে কিভাবে ফারুক আজম সঈদিন অমর কে কেউ শহীদ করতে পারে একটা মূলত মজুসি ছিল অগ্নিপুজারী তার আসল পরিচয় আবু উল্লু ফেরোজ নামক একটা একটা লোক ছিল হদরতামে ফারুক রদুল্লাহ তালহু একটা আইন বানিয়েছিলেন যে এমনিতেই মক্কামদিনা আপনারা জানেন মক্কামদিনা হলো ইসলামের ক্যান্টনমেন্ট মনে করতে পারেন আপনি তো কোনো দেশের ক্যান্টনমেন্টে আর্মি ছাড়া কি কেউ যেতে পারে তো দুনিয়ার মধ্যে আল্লাহর রাজত্বেরও একটা কন্টোনমেন্ট হলো একটা হলো মক্কা মদিনা এখানে এই অমুসলিমদের যাওয়ার কোনো সুযোগ নেই যারা ইমান নাই যাদের ইমান থেকে বঞ্চিত তাদের জন্য এই এরিয়াতে যেতে পারবেন অনেকে বলে এটা তো মানবাধিকার পরিপন্থী আপনারা অমুসলিমদেরকে কেন যেতে দেবেন না তো আমি একথাটা বলি যে একটা ক্যান্টনমেন্ট এরিয়াতে আর্মি ছাড়া কি সাধারণ অন্য কেউ যেতে পারে যারা সরকারের সিপাহী ধারা যেতে পারে তো এটাও ধরে নেন একটা রেস্ট্রিক্টেড এরিয়া এবং সংরক্ষিত এরিয়া এবং একটা জায়গা এমন দিয়েছেন যারা আল্লাহর ফোর্সেস হতে পারবে তারাই যাবে তো যারা মোহাম্মদ আলী সাল্লামের উম্মত যারা আল্লাহর বান্দা আল্লা এক আল্লাহর হৃদে বিশ্বাসী তাদের জন্য এই জায়গাগুলো উন্মুক্ত এবং অন্যদেরকে এই সুযোগ দেয়া হয়নি তো ওই মসজিদে মসজিদের নবী বা মদিনার ওই সময় এরিয়া তো খুব ছোট ছিল এই বর্তমান মসজিদের নব্বই শরীফ যতটুকু বড় এরিয়া এতটুকু মসজিদের সময় পুরো মদিনার বসতি ছিল সাহাবে রাম এই এই এলাকাতেই অবস্থান করেছেন তারা থেকেছেন ছোট ছোটো ভাষায় ছোট ছোট করে খোদে করে তো হাজরত মারদুল্লাহ তে আনহ ছিল যে মূল মদিনার অংশের ভেতরে যেন কোনো অমুসলিম না আসে এটা তিনি আইন পাশ করেছিলেন কিন্তু একজন সাহাবি ছিলেন হজরত মহিরাহ বিন শৈবা রবিআল্লাহ তালু হজরত মহিরা বিন শৈবর আব্লাহ তালহু উনি আসহাবে সাজারার অন্তর্ভুক্ত ছিলেন এদিকে বাইরকে তাহতের সাজারা যে হদিয়ার সন্ধির সময় যখন গাছের নিচে সাহাবায় কারাম প্রতিজ্ঞা করেছিলেন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে আমরা প্রতিশোধ নেব তো ওই চোদ্দশো সাহাবে কারামের বিশেষ ফজিরতপূর্ণ সাহাবায় কারাম আপনি আশারায় মুসারা বলতে পারেন এরপরে আপনার সাবে বদর বলতে পারেন বদ বদরযুদ্ধে অংশগ্রহণ পবিত্র বদরযুদ্ধে অংশগ্রহণকারী মহাত্মা সাহাবেকরাম তাদের কথা আপনি বলতে পারেন দ্বিতীয় পর্যায়ে কিন্তু সাহাব সাজার যারা যাদেরকে বলা হয় ইফ ইউ বাইন কাহতাহারা এই হদাইবিয়ার সন্ধির সময়ে যে সাহাবায় সাহাবায়করাম গাছের নিচে ব্যয়াত করেছিলেন এবং যাদের ব্যয়াতের সন্তুষ্টির ঘোষণা স্বয়ং আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে দিয়েছেন সেই সাজারের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন হাজরতিনবার তাল পলিটিশিয়ান সাহাবী ছিলেন অনেক বড় রাজনীতিবিদ ছিলেন তিনি এবং টপ লেভেলের বিশ্বের ইতিহাসে একজন রাজনীতিবিদ তাকে বলা যায় খুব ধি সম্পন্ন ওনার এক যুদ্ধ থেকে দাস দাসী ভাগ করে দিয়ে দেয়া হতো কাজের লোক হিসাবে তো ওনার ভাগে এই আবুল উলু ফেরোজ নামক এই দুষ্ট লোকটা এবং অবিশপ্ত মানুষটি চলে এসেছিল এবং তিনি ভাবলেন যে এই লোকটা হয়তো আমার একটু কাজে আসবে তো তিনি বিশেষভাবে তার খেদমতগার হিসাবে এবং দাস হিসাবে হাজরতে আবুল উল হেজরত মহিরা বিন শারদ একটু পারমিশন নিয়ে নিয়েছিলেন যে ওকে সুযোগ দিয়ে দেওয়া হোক ওনার প্রয়োজন বিবেচনা করে এবং কাজের লোক মনে করে অনেক সময় মুসলিম হোক মুসলিম হোক কাজের জন্য হয়তো একজন অমুসলিমও আপনার জন্য ভালো হতে পারে এজ এ ড্রাইভার ভালো ড্রাইভিং কিন্তু অনেক কি করতে পারে তো হাজরত অমরদুল্লাহ পারমিশন দিয়েও দিয়েছিলেন অমুসলিমদের কাছ থেকে কর নেওয়া হতো তো তার সে বিশেষ কিছু জিনিস বানানো জানতো এক সায়েন্টিস্টের মতো ছিল নতুন নতুন জিনিস অনেক কিছু তৈরি করে ফেলত তো তার যে সমস্ত কাজে সে পারদর্শী ছিল এর ইনকামও খুব ভালো ছিল তো তার উপর ট্যাক্স যেটা রাখা হয়েছিল মাসিক দুই হাম করে তো সে এটা নিয়ে একটু কথাবার্তা বলছিলো ইমারজেসি যে আমার এটা আগে কম করা যায় না আমার একটু বেশি হয়ে যায় তাহলে তোমার দেলা হোক জিজ্ঞাসা করলে তোমার পেশা কী প্রফেশন কী কাজ কি কি করো তো সে যে কয়েকটা বেশ ভালো ভালো কাজ জানে এগুলো বললেন তাহলে বললেন যে এই সমস্ত কাজের উপর তো ইনকাম ভালো হয় অনেক ভালো হয় তাহলে তো এই ট্যাক্স মাসিক হিসাবে এটা তো তত বেশি নয় তো সে তো আর ওনাকে মানাতে পারেনি বা উনি এটাকে অন্যায় ভাবেননি ভেবেছেন যে এই পরিমাণটা তার জন্য তার ইনকাম হিসাবে সো তার অনেক যেহেতু আমদানি বেশি ছিল ইনকাম বেশি ছিল আয় আয় বেশি ছিল সেই হিসাবে তিনি বলেছেন যে এটা তো ন্যায়সঙ্গত আমি মনে করি তো সে এর উপর একটা মনে মনে রাঘান্বিত ছিল এই দুষ্টম লোকটি তো সেই ফজরের নামাজের সময় আসছে নিজের চাদর দিয়ে নিজেকে আবৃত করে চেহারা আবৃত করে এসে হাজরতমর ফারুক রদুকে প্রায় ছয় ছয় জায়গার মধ্যে ছুরি দিয়ে এমনভাবে তিনি একামত হয়ে গেছে নামাজ শুরু করবেন ঠিক ওই সময় ফজরের নামাজের সময় মসজিদে নববি শরীফের মেহরাবের মধ্যে আর মেহরাবের মধ্যেও নয় মুসল্লার মধ্যে আর সাধারণ কোনো মুসল্লার মধ্যেও নয় স্বয়ং মহানবী মোহাম্মদ সাল্লি আসালামের পবিত্র মুসল্লার মধ্যে হজরত ফারুক আজম ফজরের ইমামত ইমাম হিসাবে ইমামতির জন্য আল্লাহ আকবর বলবেন আর ঠিক ওই সময় একামত হয়ে গেছে হজরত মরদ্দুল্লান হুকে এই আবুল উলো ফেরোজ একটু অন্ধকার আচ্ছন্ন ছিল অবস্থা ওই সময় তো লাইটিংয়ে তো বেশি ছিল না কে আসছে কে না বোঝাও যায় না দিনাজ শরীফের মৌসুমের মধ্যে ঠান্ডা অনেক তো ঠান্ডার মৌসুম থাকলে একটু কাপড় মানুষ উড়েনে তো কে এসেছে অন্ধকারের মধ্যে বোঝা যায়নি হঠাৎ এসেছে আর সামনে এসে একাধারে সে ছয় ছয়টি আঘাত করেছে একটা নাবির নিচে যে আঘাত পড়েছে ওইটা বেশি ভয়ঙ্কর প্রমাণিত হয়েছে হাজরত মরদুল্লাহ তালু তিনি পরিষ্কার বলেছেন এই যে দুষ্ট বে এবং কুকুর সুলভ আচরণের অধিকারী এই লোকটি আমাকে তিনি মেরেছে তো তিনি বুঝাতেও চেয়েছেন তো সাহাবেকরামদের মধ্যে হতে তারা তো তাৎক্ষণিকভাবে প্রস্তুত ছিলেন না মদিনায় এই ধরনের কোনো দুর্ঘটনাও ঘটেনি এ ধরনের কোনো ঘটনা ঘটেনি ইসলামের দ্বিতীয় খালিফা আল্লাহর নবী সাল আলহ্লাম যার অসংখ্য অগণিত ফজিলত বর্ণনা করেছেন এবং যাকে বলে যার সম্পর্কে বলেছেন যে আমার পরে কোনো নবী আসবেন না কয়ামত পর্যন্ত কোনো নবী আসবেন না যদি আসতেন তাহলে উমর আল্লাহর পক্ষ থেকে নবী হিসাবে নির্বাচিত হতেন আল্লাহর আল্লাহ কর্তৃক নবী নির্বাচিত হতেন তিনি নবী হতেন এত ফজিলত আর ফিল জান্না আশারায় মুবশার অন্তর্ভুক্ত খলাফায় রাশিদিনের শ্রেষ্ঠ দ্বিতীয় খলিফা দ্বিতীয় খলিফায় রাশিদ আর যে রাস্তা দিয়ে অমর চলে যাবেন সেই রাস্তা দিয়ে সে তানো যাবে না অমর যেদিকে হেদায়ত সেদিকে এই ধরনের হাদিস অসংখ্য গণিত রয়েছে যেগুলো হেজরত আহমরদ্দুল্লাহ অসাধারণ ফজিলতের বর্ণনা করে আর এরপর সারা বিশ্বের মধ্যে ইসলামের বিজয় পতাকা অর্ধীন করা আর তখনকার সভ্য দুনিয়ার অর্ধেক পৃথিবী পর্যন্ত ইসলামের শাসন প্রতিষ্ঠা করে গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করে এবং রাজনীতির ইতিহাসে সুশাসন প্রতিষ্ঠার ইতিহাসে নতুন নতুন অনেক জিনিস তৈরি করে যেমন চাইল্ড বেনিফিট বিশ্বের ইতিহাসে প্রথম তিনি আরম্ভ করেছেন আজকে সারা বিশ্বের মধ্যে আমরা পশ্চিমা বিশ্বের প্রশংসায় পঞ্চমুখ যে চাইল্ড বেনিফিট তারা দেয় আমাদের দেশে এগুলো তো কেউ কল্পনাও করতে পারে না চিন্তাও করতে জানে না কিন্তু আপনারা জানেন না বিশ্বের ইতিহাসের মধ্যে বিশ্বের ইতিহাসের মধ্যে সর্বপ্রথম ছোটো বাচ্চাদের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে হাজরত ফারুক আজম ওমর রবিউল্লাহ তালি ইসলামের দ্বিতীয় খালিফা প্রথম বিশ্বের ইতিহাসে চাইল্ড বেনিফিট আরম্ভ করেছেন এই জন্য নরওয়েতে এটার নামও হলো ওমর অ্যালাউন্স এই অ্যালাউন্সের নাম হলো ওমর অ্যালাউন্স তার নাম রেখেছে তো আমাদের এগুলো জানবার অনেক কিছু আছে পোস্ট ডাক বিভাগ তিনি প্রথম আরম্ভ করেছেন পুলিশ বিভাগ তিনি প্রথম আরম্ভ করেছেন চাইল্ড বেনিফিট তিনি প্রথম আরম্ভ করেছেন হাজরত মহাবীরতালুর সময় তো শুধু চাইল্ড বেনিফিটই ছিল না বরং এর সাথে সাথে গেস্ট বেনিফিট ছিল এবং মুসাফিরদের জন্য যাত্রীদের জন্য সফরকারী যারা তাদের জন্য আজকে উন্নত বিশ্বে বলা হয় সার্ভিস রয়েছে আমাদের দেশে এরকম সার্ভিস নেই এখন সিলেট ডাকার মাঝখানে একটা উজান বাটি আছে কি আছে আরো কত জায়গা সার্ভিস তো প্রথম এই ধরনের সার্ভিসের ব্যবস্থা লোক করেছেন এবং সরকারিভাবে ভাবে রাষ্ট্রীয় ভাবে ভাবে এই সার্ভিসগুলো সম্পূর্ণ ফ্রি ছিল আজকের উন্নত বিশ্বে সার্ভিস রয়েছে কিন্তু সার্ভিসে সব জিনিসের দাম বেশি পেট্রোলের দাম বেশি কেউ সার্ভিস থেকে কিনে না বলে না একটু কিনে নেই বেশি এখান থেকে এখানে ক্রয় করা যাবে না কারণ এখানে পেট্রোল অনেক বেশি দাম তো আমরা রাস্তাটার প্রয়োজন পুরিয়ে নেই পূরণ করে নিই আমরা মেন শহরে গিয়ে যেখানে পেট্রোলের দাম একটু সস্তা সেখান থেকে আমরা কিনবো কিন্তু আমার অবদাহ আল আনহর শাসনামলে মুসাফিরদের জন্য বিভিন্ন মঞ্জিল তৈরি করা হয়েছিল সার্ভিসের বর্তমান ব্যবস্থা যেটা বিভিন্ন মোটরওয়ের মধ্যে সার্ভিস এই দেশগুলোতে রয়েছে এই ধরনের সার্ভিসের ব্যবস্থা ছিল কিন্তু সার্ভিসের হোটেলের দাম বেশি চায়ের দাম বেশি জিনিসের দাম বেশি ব্রেকফাস্টের দাম বেশি কাপড়ের দাম বেশি কিন্তু আশ্চর্য জিনিস যে সার্ভিসের মধ্যে ফ্রি খামানো হতো ফ্রি পানি পান করানো হতো ফ্রি থাকার ব্যবস্থা দিয়ে দেওয়া হতো এখানে সার্ভিসের কোনো হোটেলে ওঠেন দাম অনেক বেশি নর্মাল হোটেল থেকে সার্ভিসের হোটেলের দাম বেশি এই উন্নত বিশ্বে দাম এবং চড়ামূল্য আদায় করা সত্ত্বেও আমরা বলি এই সমস্ত দেশে কত উন্নত শাসন ব্যবস্থা কিন্তু সার্ভিসের ব্যবস্থা তখনকার সময় অমরুল্লাহ ফ্রি করেছিলেন সর্বত্র তিনি পানি পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছিলেন একটা ঐতিহাসিক বর্ণনার মধ্যে আমি এতটুকুও পেয়েছি যে রাস্তাগুলো এত মসৃণ তখনকার সময়ের অনুযায়ী এটা উন্নত এবং পরিষ্কার এবং তখনকার সময়ের জন্য এটা পাকা রাস্তার মতো এইভাবে করে দিয়েছিলেন সর্বত্র খালের যোগসূত্র তৈরি করে দিয়ে সুবাহানুল্লাহ হজরত অমরদুল্লাহ আনহু পানির ব্যবস্থা সর্বত্র পৌঁছে দিয়েছিলেন পানির ব্যবস্থা তিনি করে দিয়েছিলেন এবং পানি সর্ব সকল এলাকায় তিনি পৌঁছানোর অ্যারেঞ্জমেন্ট তিনি করেছিলেন সুবাহানুল্লাহ তো এই যে গুড গভর্নেন্সের ইতিহাসে দেখা যায় মহাত্মা গান্ধী পর্যন্ত বলছেন যে তোমরা সুশাসন যদি দেখতে চাও জানতে চাও তাহলে তোমরা আবু বকর থেকে শিখবে অমর থেকে শিখবে সেই অমরদুল্লাহ তুয়ালাহু মহাত্মা গান্ধীর বলার কারণে অমরের শ্রেষ্ঠত্ব বেড়ে যায়নি উনি আগে থেকেই শ্রেষ্ঠ ছিলেন কিন্তু আমরা অনেকেই কিন্তু বলবো আচ্ছা উনিও নাকি বলেছেন তো আন্নাস আদা উন লিমা শাহিদাত বিহিল আদা একটা আরবিতে একটা কথা আছে যে সত্যিকার মানুষ তারা যে যারা সাধারণত ওই ধর্মাবলম্বী নয় শত্রু যারা মনে যাদেরকে মনে করা হয় তারাও যাদের ব্যাপারে সাক্ষ্য দিতে বাধ্য সেই আমর তার আনহুর কথা আমি বলছি এত বেশি ফজিলতের অধিকারী পার্সোনালিটি সোহান আল্লাহ আজিম সে অমর তালহু তাকে ছাব্বিশ জলহেজ্জা হেজ্জা করা হয় তিনি ফজর নামাজ আর পড়তে পারেননি তিনি সাথে সাথে দাঁড়ানো থেকে পড়ে গিয়েছেন এবং বলেছেন এই কুকুর সুলভ মানুষটি আমাকে আহত করেছে সে এর আগে একদিন বাজারে ওনার কাছে ওই ট্যাক্স কম করার জন্য বলেছিল আর ওই সময় সে বেশ কিছু জিনিস জানত বিভিন্ন শাস্ত্রে সে পারদর্শী ছিল এর মধ্যে এরকম কিছু জিনিস আছে অস্ত্র বানানোর নিয়ম এই সেই তো অমরতুল্লাহ বলছিলেন যে আমাকে আমাদের জন্য এই জিনিসটা তুমি তৈরি করে দাও তো একটা চারখা তৈরি করে দাও বিশেষ চারখা যেটাকে বলা হয় এটা তুমি আমাদের জন্য বানিয়ে দাও সে ওই সময় তা তালহুকে কয়েকদিন বেশ কিছুদিন আগে একটু হাসির ছলে বলেছিল যে আমি এমন চরখা বানাবো তোমার আপনার জন্য যার চর্চা সারা বিশ্বের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত অব্যাহত থাকবে তো সবাই বলছে না জানি কত বৈজ্ঞানিক কোনো আবিষ্কার সে করে ফেলবে অমরদ্দুল্লাহ আনহুর সাথে সাথে বলেছিলেন এই লোকটা মনে হয় আমাকে হত্যার দমকি দিচ্ছে আর বাস্তবতায় উনি এত যে ইত্তাক ফেরাস আল মানুষের চেহারা দেখার সাথে সাথে কথা শোনার সাথে সাথে তার অন্তর কিন্তু বলে দিত সব সাহাবিকে সম্পর্কে বলা হয়েছে এলাময়ারাম ঐক্যমত হাজরত আবু বকর সহ সবাই আল্লাহর নবীর মুরিদ ছিলেন অর্থাৎ আল্লাহর নবী যে পথ বাতলে দিয়েছেন সেই পথের সেই পথে পরিচালিত সেই পথে নিজেদেরকে যারা পরিচালিত করেছিলেন মরিদ বলা হয় কিন্তু অমর রদ্লাহ আনহু সম্পর্কে বলা হয় যে তিনি ছিলেন মুরাদে রসুল রাসুল উল্লাহ সাল আলহিমের মুরাদ তিনি ছিলেন অর্থাৎ অমর আহুর অন্তরে কোন একটা কথা এসেছে তিনি প্রস্তাব হিসাবে মানুষ হিসাবে কোন একটা কথা বলেছেন এটা আল্লাহ রবুল আলমিনের কাছে অলরেডি আগে থেকেই এত পছন্দনীয় এত গ্রহণযোগ্য যে এটাকে আল্লাহ বানিয়ে নাজিল করেছেন ইমাম শাহ আলী উল্লাহ মাহাদিস রহমতুল্লাহ আলহী খলাফেয়া রাশদিন সম্পর্কে কিতাব লিখেছেন ইজালাতুল খিফা আন খলাফতুল খলাফা তো এই কিতাবগুলো আপনারা আমরা জানি না পড়বার কোনো চান্সই হয়তো আমাদের জীবনে হয়ে ওঠে না যে শাহলিউল্লা রহমতুল্লা আলহী এই খলাফায় দিন সম্পর্কে কী কিতাব লিখেছেন মালানা মাহিনুদ্দিন নদবীর রহমতুল্লা আলী তারিখে ইসলাম নামে কিতাব লিখেছেন এই সমস্ত কিতাবের মধ্যে তারা ফারুক আজম রহ সম্পর্কে কি আলোচনা করেছেন মনোনার শিবলিন্লা আলী আল ফারুক নামে কিতাব লিখেছেন কিতাব রচনা করেছেন যে অমরুদ্দুল্লাহ আনহুর সুশাসন গুড গভর্নেন্স কি হতে পারে বিশ্বের ইতিহাসে তিনি প্রথম কি কি উপহার দিয়েছেন আজ পর্যন্ত উন্নত বিশ্ব এগুলোকে অস্বীকার করবার কোনো উপায় নেই অমর উদ্দুল্লা আনহু দুনিয়াকে সিস্টেম উপহার দিয়েছিলেন অমরউদ্দুল্লাহ আনহু সাধারণ চপ্পল পরে চলাফেরা করতেন গাছের জড়কে বালিশ বানিয়ে শুয়ে পড়েছেন রোদের দুপুরে গাছের নিচে গাছের জ্বরকে বালিশ বানিয়ে সুপার পাওয়ারের প্রধান সারা দুনিয়ার সুপার পাওয়ারগুলো যা নাম শুনলে কাপ্ত তিনি শুয়ে আছেন ও অমুসলিমেরা এসে এটা এটা জিজ্ঞাসা করেছে তোমাদের আমিরুল মমিনির কোথায় তারা ভাবছে হয়তো বিশাল বড় একটা বিল্ডিং হবে আর না জানি কত বড় প্যালেস হবে যে অমরের নাম শুনলে দুনিয়া কম্পমান সে অমরের রাজপ্রাসাদ না জানি কত বড় হবে কত হয়তো খাদিম হবে কত কাজের লোক হবে কত ফোর্সেস হবে কত রক্ষী বাহিনী হবে কত বডি গার্ড হবে সিকিউরিটির না জানি কত আশ্চর্য ধরনের ব্যবস্থা হবে হয়তো কলার সঙ্গে আমাদের আছেন ইনশাল্লাহ তারা কলার সঙ্গে আমরা আলাপ করে নিই মানে আব্দুল হাদি সাহেব এসেছেন আজকে নতুন মাসাল্লাহ। উপস্থাপক হিসাবে তো আমরা ওনার সঙ্গে আপনি ইনশাল্লাহ কলারের সাথে আলাপ করতে পারেন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কলা কলার হ্যাঁ কলটা হয়তো ড্রপ হয়ে গেছে তো কল আবার আবার করে নেবেন আপনার কলটা অটোমেটিকলি ড্রপ হয়ে গেছে জি এরপরে কি কোনো কলার আছেন যাই হোক ইনশাআল্লাহ আমরা আলোচনা অব্যাহত রাখি যখনই আপনাদের কল আসবে আমরা কল নিয়ে নেব ইনশাআল্লাহ তো হজরতে ফারুক আজম আমর রদিউলা তালহুকে হজরত উমর রদাহ আনহু পড়ে গেলেন ওই সময় আপনি আশ্চর্য হবেন সাহাবে কারাম থেকে আরেকজন কিন্তু দ্রুত নামাজ সম্পন্ন করলেন নামাজ পড়ালেন উনি জখ্মী অবস্থায় কিন্তু দ্রুত ফজরের নামাজ পড়ালেন তো এই ঘটনা দ্বারা সাহাবে করাম রদাহ আনহুম আজমাহিনের কাছে ইসলামের দৃষ্টিতে নামাজের গুরুত্ব যে কত বেশি সেটা আমরা সহজেই অনুধাবন করতে পারি যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর হয়তো উনি শহীদ হয়ে গেছেন বা হয়ে যাবেন রক্ত জড়ছে কিন্তু না এরপরেও তারা দ্রুত নামাজ আদায় করে এরপরে ওনার বিষয়টি নিয়ে তারা চিন্তা করেছেন ইনশাআ আমাদের হয়তো বিরতির সময় চলে এসেছে আমরা বিরতির দিকে যাবো ইনশাআল্লাহ সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন হজরত মৌলানা মুফতি আব্দুল মুন্তাকিম সাহেবের কাছ থেকে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আলোচনা যার আলোচনার বিষয়বস্তু ছিল হজরতমর রাজুল্লাহ আনহুর জীবনী তথা শাহাদতের কাহিনী আমরা এখন ছোট্ট একটি বিরতিতে চলে যাব বিরতির পর আবারও হুজুরে আলোচনা শুনব পাশাপাশি যেহেতু এই প্রোগ্রামটা হচ্ছে ইসলামিক কিউএনএ মূলত প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠান আমরা আপনাদের কলারদের অপেক্ষায় রয়েছি আপনারা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ বিজ্ঞ মুফতি সাহেব রয়েছেন ওনার কাছ থেকে আপনারা তাত্ত্বিক আলোচনা শুনবেন ইনশাল্লাহ এখনই আমরা ছোট্ট বিরতিতে চলে যাচ্ছি বিরতির পর আবার আপনাদের মাঝে চলে আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক ছোট্ট একটি বিরতির পর আবারও আমরা আপনাদের মাঝে ফিরে এসেছি আপনারা এতক্ষণ যাবত সারগর্ব আলোচনা শুনছিলেন ব্রিটেনের সর্বজন শ্রদ্ধা আলিম জামায়াতুল খায়ের আল ইসলামিয়ার সম্মানিত প্রতিষ্ঠাত প্রিন্সিপাল হজরত মৌলানা মুফতি আব্দুল মুিম সাহেব দামাত হুম আমরা হুজুরের কাছে চলে যাব হুজুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা যারা শুনছেন শুনে আসছেন অধীর আগ্রহের সাথে বসে আছেন আর আপনাদের মহামূল্যমান সময় নষ্ট করতে চাই না আমরা হুজুরের কাছেই চলে যাচ্ছি হুজুরের অসম্পূর্ণ আলোচনাটুকু আপনাদের সামনে উপস্থাপন করবেন সাহেব শাহাদতের ঘটনা অনেক করুণ ঘটনা মুসলিম বিশ্বকে অনেক কাঁদিয়েছে হযরত ইমাম হাসান রবিউল্লাহ তুয়ালাহু আল্লাহর নবীর দৌহিত্র তিনি নিজে হজরত আনহু শহীদ হওয়ার পর এই কথাটা বলেছিলেন যে সারা বিশ্বের প্রত্যেকটা ঘরে হজরত মামর রদ্লাহ আনহুর কমতি অনুভব হওয়া উচিত যদি কোনো ঘরের মধ্যে কোনো গোড়ার ফ্যামিলির মধ্যে কোনো কোথাও এই কমতিটা কেউ অনুভব না করে তাহলে এটা নিকৃষ্ট ঘর নিকৃষ্ট ফ্যামিলি নিকৃষ্ট মানুষের জায়গা যদি কোথাও এই অনুভূতিটা না হয় ঐতিহাসিকগণ লিখেছেন যে তার শরীরে ছুরিবিদ্ধ হওয়া চাকু দিয়ে ছুরি দিয়ে হাজরতমর হুকে এই দুষ্ট ইসলাম দুশ্মন সে শহীদ করেছে যেটা তার ছিনার মধ্যে এই বিদ্ধ হয়নি বরং সমগ্র কায়েথের অল্বের মধ্যে এই ছুরিটা বিদ্ধ হয়েছে মানে পুরো কায়ে বিদ্ধ হয়ে গেছে বিশ্ব বিশ্বভূমণ্ডল ছুরিবিদ্ধ হয়ে গেছে ওনার পার্সোনালিটি এত বড় পার্সোনালিটি ছিল হজরত আলী রবি আলহ আনহু যিনি ইসলামের তৃতীয় খলিফা চতুর্থ খলিফা জামাতা। তিনি এসেছেন আসার পর পরিষ্কার বসায় বলছেন এই কথাটা অমর অমর খেতাব করে তার লাশ তার জানাজাকে সামনে রেখে হজরত আলী এই কথা হজরত আবদুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণনা বলেছেন এই কথাটা যে আমি মানে আর কোনো ব্যক্তিত্ব আর এখন দুনিয়াতে নেই হাজরতে আবু বকর আর আমার এই দুজনই চলে গেলেন যে এই দুইজন সম্পর্কে আমি বলতাম যে আমার জীবনটা তাদের মতো হোক এরকম যে দুইজনই পার্সনই ছিলেন যাদের ব্যাপারে আমি আক্ষেপ করে বলতাম যে খায় যদি আমার জীবনটা তাদের মতো হতো তাদের মকাম এবং মর্যাদা যদি আমি অর্জন করতে পারতাম এরকম আফসোস করার মতো আর কোনো ব্যক্তিত্ব আর দুনিয়াতে রইলেন না আপনি শেষ পার্সন ছিলেন আমার জন্য যে যার জীবন নিয়ে আমি আক্ষেপ করব যে হায় যদি তার তাদের মতো আমার জীবনটা হয়ে যেত তাদের মতো যদি আমি হতে পারতাম এই আফসুর করার মতো শেষ জায়গা হেমর আপনিও চলে গেলেন আল্লাহ আকবর চিন্তা করেন হাজরতাম কত উর্ধে ছিল হাজরত আলী রহনুর দৃষ্টিতে হজরত হজরত উমরের ফারুক রদুল্লাহন তিন দিন জীবিত ছিলেন অতিরিক্ত তিন দিন জীবিত এই জখ্মী হওয়ার পর তো বড় বড় হাকিমরাও এসেছেন তো সাহাবেক রাম দৌড় থেকেছেন ওই দুষ্ট জালিম ইসলাম দুশ্মন ইসলামের শত্রু শত্রু মানবতার শত্রু সমগ্র কায়নাথের বিশ্বের এই মানুষটাকে ধরতে তারা গিয়েছেন তো সে এত এক্সপার্ট ছিল যে ছুরি দিয়ে তাকে করেছে এই ছুরিটা এইভাবে আগে পিছিয়ে এত দ্রুত সে নাড়াতে পারত যে ধরতে যারা গেছেন এদের মধ্যে প্রায় নয় জন বা এগারো জনকে সে মারাত্মক আহত করে ফেলছে এমন এমনকি ছয়জন শহীদ হয়ে গেছেন আর বাকিরা মারাত্মক আহত হয়েছেন এরপর একজন তাকে ধরবার জন্য পেছন থেকে রশ্মি দিয়ে এইভাবে এমনভাবে মানে তার এই ছলচাতুরি আর এখানে চলেনি এমনভাবে রশ্মি দিয়ে তাকে ধরেছেন যে তাকে মানে তাকে পেছনের দিকে ফেলে দিয়েছেন যেভাবে মাটিতে পশু জবাই করার আগে এটাকে ফেলে দিলে যেভাবে আর সে আর বুঝে আর তো দৌড়তে পারবে না ওই সময়ের পরে তাকে যখন ধরা হয়েছে সে এখন ভাবছে এখন আমাকে অবশ্যই তারা হত্যা করবে তখন সে সে ভাবছে যে তাকে হত্যাই করা ফেলা হবে বা তাকে তার আর বাঁচবার কোনো উপায় নেই ঠিক ওই সময় সে নিজে আবার আর একটা হারাম মৃত্যুবরণ করলো তার ওপর এটাও একটা আল্লাহ আল্লাহন সে নিজেই তার আত্মহত্যা করেছে নিজেই ছুরি দিয়ে নিজেকে মেরে ফেলেছে যে ছুরি দিয়ে হাজি তোমার উদ্দুল্লাহন হুকে শহীদ করেছিল ওটা দিয়ে নিজেই আত্মহত্যা করে সুসাইড করে সে মারা গিয়েছিল আবুল উল ফিরোজ অরিজিনালি ফ্রম ইরান সে ছিল তাকে দিয়ে এই ফিতনাটা তৈরি করানো হয়েছিল এরপরে হাজরত মদ্দুল্লাহ ওই জখ্মী অবস্থাতেই তিনি জনের সবাই বললেন ইয়ামের ওই সময় সাহাবেক কারাম পর পর তার কাছে আসছিলেন এবং বলছিলেন যে হাকিমরাও জবাব দিয়েছিলেন ডাক্তার যারা চিকিৎসা বিজ্ঞানী যারা তারা সবাই এসে দেখেছিলেন যে না এখন দুধ খেলে দেখা যায় ওই জখম দিয়ে বের হয়ে যায় এখন আর তিনি বাঁচবেন না তারা যতগুলো সাইন এবং আলামত দেখছেন তখন তারা দেখছেন উনি শহীদ হবেন আল্লাহ তালাই তাকে বেঁচে বাঁচিয়ে রেখেছিলেন তিনি তিন দিনে অনেক কথাও বলতে পেরেছিলেন অনেকের সঙ্গে আলাপ করেছিলেন কিন্তু আমি একটা কথা বলবো ঠিক ওই সময়ে যখন তিনি নিশ্চিত রূপে জানতে পারছিলেন যে আমার মৃত্যু প্রধারিত আমার আর বাঁচার আর কোনো সুযোগ নেই আমার রক্তক্ষরণ হচ্ছে আমি অল্প সময় বেছে আছি যত সময় আমার হায়াত আছে এক এক সাহাবিকে ডেকে ডেকে এনেছিলেন এবং বলেছিলেন হে সাহাবিন আবি অকাস হে অমুক হে অমুক সাহাবি তুমি কি কাল কেয়ামতের দিন অমরের ব্যাপারে সাক্ষী দেবে তুমি কি সাক্ষ্য দেবে যে আমি আমার হক আমি আদায় করেছি আমি খেলাফতের দায়িত্ব আমি সঠিকভাবে পালন করেছি আমি আমার ওপর আরোপিত দায়িত্ব আমি পালন করেছি আমি আমানত দিয়ানতের হক আমি আদায় করেছি সুবহান আল্লাহ আজিম ওই সময় আল্লাহ বিধি তার অন্তরে ইন্তেকালের পূর্ব মুহূর্তে দুনিয়া নিয়ে কোনো চিন্তা নেই এই যে দুর্ঘটনা ঘটেছে এটা নিয়ে কোনো চিন্তা নেই বরং তিনি শেষ বিদায় সাহাবিদেরকে বলছেন আল্লাহর কাছে আপনার বড় মাকাম রয়েছে আপনার উচ্চ স্থান রয়েছে হে সাহাবি আপনি কি সাক্ষ্য দেবেন আমি অমরের কি গুণা বেশি না নেকি বেশি না আমি আল্লাহর কাছে কাল দিন কি আপনি সুপারিশ করবেন আমার জন্য সাহাবিদের কাছে দুয়ার আবদার করছেন তাদের কাছে সুপারিশের আবদার করছেন তাদের কাছ থেকে দুনিয়াতেই সাক্ষ্য নিচ্ছেন এবং বলছেন হে আল্লাহ আবদুল্লা বিন আব্বাস আমার পক্ষে সাক্ষ্য দিচ্ছেন অমুক সাহাবি আমার পক্ষে সাক্ষ্য দিচ্ছেন আর আমি সঠিক কাজ করেছি কাল দিন আল্লাহ তুমি আমাকে ধরো না তুমি আমাকে পাকড়াও করো না পুরোর সময়টা যিনি আর কেউ হলে বলবে বলবে আমি দুনিয়াতে সবচেয়ে বড় ইসলামের খেদমত করেছি এই অল্প আয়তনের মধ্যে যে ইসলামের এলাকা ছিল আল্লাহ আলী ইসলাম বেশ দিন রেখে গিয়েছিলেন যে রাষ্ট্র ব্যবস্থা যে শাসন ব্যবস্থা উপহার দিয়ে গিয়েছিলেন ইনসাফ এবং সাম্যের শিক্ষা দিয়ে গিয়েছিলেন সেই অমর রবিআল্লাহ আনহু তার এই চিন্তা নেই যে আমি এত অর্ধেক পৃথিবী পর্যন্ত ইসলামের গণ্ডি আমি বাড়িয়ে দিয়েছি ইসলামের বিজয় পতাকা আমি উড্ডীন করেছি আমি দিগিজয়ীর মতো আমি একের পর এক দেশ আমি আমি জয় করে নিয়েছি দুনিয়ার সুপার পাওয়ারগুলোর সামনে ইসলামের সম্মান আমি বৃদ্ধি করেছি এবং ইসলামের বিজয়কেতন আমি এখন উড্ডীন হয়েছে পথপথ করে উঠছে এবং ইসলামের একটা শৌর্য বীর্য প্রতিষ্ঠিত হয়েছে আমি তো অনেক কিছুই করে দিয়েছি তোমরা কি আমাকে এই বদলা দিলে এরকমের কথা না বলে তিনি শহীদ হয়ে যাবেন শাহাদতের দোয়া তিনি করেছেন সবসময় শহীদ হওয়ার দোয়া করতেন তিনি ভেবেছেন যে আমার এই মৃত্যুর সময়ে সাহসিকতার সাথে তিনি দায়িত্বগুলো পালন করছেন হাজরত আবদুল্লাহ মিন অমরদ্দুল্লাহ তাইয়ম্মুম করিয়ে দিচ্ছেন এরপরে হাজরত ফারুক ফারুকদ্দুল্লাহ আবার দাঁড়াতে পারছেন কি না সাথে সাথে সাহাবেকেরামও কিন্তু নামাজ আদায় করে নিচ্ছেন আবদুল্লাহ বিন অমরুল্লাহ হজরতুল্লা আনহর সাহেব সাহেবজাদা সবাই ওনার ওই সময়ও চিন্তা হচ্ছে যে আমার আব্বা তো নামাজ পড়েননি ওনাকে আগে নামাজ পড়ানোর ব্যবস্থা দিয়ে ফজরের বক চলে যাচ্ছে তো সাহাবেকের আমের কাছে নামাজের গুরুত্ব কত বেশি অমরে ফারুক রদন কাছে স্বয়ং নামাজের গুরুত্ব কত বেশি সর্বশেষ চেষ্টা করেও তিনি পারেননি নামাজ পড়তে ইশারা করে আবার চেষ্টা করছেন আবার চেষ্টা করছেন আবদুল্লাহ বিন আহমদুল্লাহ আনহু তাই এমন করিয়ে দিচ্ছেন আল্লাহ আকবার এত বেশি আহত মারাত্মক আহত আর এরপরে শুধু কথাই বলতে পেরেছিলেন তাকে জিজ্ঞাসা করা হলো যে কি করা হবে আপনার পরে কাকে আমিরুল মমিনীর কীভাবে নিয়োগ দেওয়া হবে হাজরত আবদুল্লাহ বিন আমরুল্লাহুর কাছে বারবার প্রস্তাব দেওয়া হচ্ছে আপনি কেন আবদুল্লাহ বিন আপনার সাহেবজাদা সম্পর্কে বলেন না রাত আল্লাহ আনহু তো হজরতে আবদুল্লাহ বিন অমরুদ্দুল্লাহ সম্পর্কে বলছেন নিজের ছেলেকে পৈতৃক সূত্রে পরবর্তী জাহানে সিন নির্ধারণ করার যে প্রথা সেটা জাহিলিয়তের যুগের প্রথা ছিল সেই প্রথা তিনি সৃষ্টি করেননি তৈরি করেননি বলছেন যে যে ছেলে সে তার স্ত্রীকে সঠিকভাবে তালাকও দিতে হয়তো পারে না তার কথা তোমরা বলছো এর আগে তার আবদুল্লাহ বিন অমরুদ্দুল্লাহ কথা যখন বলা হয়েছিল যে অমরের ঘাড় যে দায়িত্বের বোঝা বহন করে বাঁকা হয়ে গেছে আমি চাই না আবদুল্লাহ বিন অমর এই কঠিন বোঝা এবং মহান এই জটিল দায়িত্ব সে গ্রহণ করুক নিজের ছেলের জন্য এটা কামনা করেননি আমরা তো প্রথমেই চাই আমার সন্তান যাতে দায়িত্বশীল হয়ে যায় সে যেন ক্ষমতার মালিক হয়ে যায় আমার সম্পূর্ণ পাওয়ার বংশগত সূত্রে যেন আমার সন্তানই পেয়ে যায় আল্লাহ হোকবার বার বার অনেকে বলছেন না করছেন ওই জখ্মী হওয়ার পরও তার কথা বলছে কেন আপনি আবদুল্লাহ বিন আমর কথা বলছেন না হয়তো অনেকের মনের ইচ্ছা ছিল শখ ছিল খাহিস ছিল তো বলছে তোমরা এর কথা বলছো আমার কাছে এই অপরাধে আমি অপরাধী হতে চাই না এরপর ওনাকে যখন তাকাজা করা হয়েছে তখন হজরত উসমান রদিয়াল্লাহন আল্লাহ হজরত আলী রদি আল্লাহ তান হোক হজরত তালহা রদি আল্লাহ তালন হোক হজরত জুবের রদি আল্লাহ তালন হোক আব্দুর রহমান বিন ছয় ছয়জনের কমিটি বানিয়ে দিয়েছেন আর ছয় জনের কমিটি বানিয়ে দিয়েছেন যে আবায়দ রাহ জারাহরদ্দাহু যদি হতেন তাহলে বলছেন তাহলে আমি নাম হয়তো নিযুক্ত করে দিয়ে দিতাম আবায়দ আব্দ হজরতে আবু আবায়দ আনহু জারাহরদ্দাহুতালহ উনিও তো বিদায় হয়ে গেছেন উনি শহীদ হয়ে গিয়েছিলেন একটা মহামারী রোগের প্রাদুর্ভাবের সময় তো উনিও তো নেই তো এই ছয়জনকে আনসার সাহাবেক রামকে বলছেন যারা সিকিউরিটি ফোর্স ছিলেন তাদেরকে বলছেন যে এই ছয়জনকে এক রুমে বন্দি করবা আর উনি জানেন যে যদি খলিফা পরবর্তী খলিফা কে হবেন এটা যদি সিলেক্ট না করা হয় এটার ফাইনাল সিদ্ধান্ত যদি গ্রহণ না করা হয় এবং যদি ওনারা ঐক্যমতের তোমরা ওই দরজা খুলে না এই নির্দেশ দিয়েছেন যে এতে যতদিন লাগুক উঠতে না বলবা যে এখানে পরামর্শ করে একজনকে এই ছয় জনের মধ্য হতে একজনকে নির্ধারণ করতেই হবে যাতে উম্মতের রাজনৈতিক স্থিতিশীলতা উম্মতের মধ্যে আসে এবং রাজনৈতিক অস্থিতিশীলতা যেন না থাকে তাই ছয় জনের উপকমিটি তিনি তৈরি করে দিয়েছেন সেরা ছয়জন এবং যারা আশারায় মোবাসার মধ্যে ওই জন বিশেষ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবে গ্রামের বিশেষ প্রজিল প্রাপ্তদের মধ্যে ছয়জনকে জনের কমিটি নির্ধারণ করে বলছেন যে এই ছয়জনই বোঝাপড়া করে তাদের মধ্যে হতে একজনকে তারা নির্ধারণ করবে দেরি হচ্ছিল দেরি হচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত ওনারা হজরতমান রদিয়ালনহর ক্ষমত পোষণ করেন আর সঠিক সিদ্ধান্তই গ্রহণ হয় অমরুল্লাহআনহ এই প্রথম গ্রামে তার দফান হয় তিনি শাহাদত বরণ করেন আল্লাহ আকবর তো আমি আসলে কোন ভাষায় বলবো যে মহারম মাসের প্রথম তারিখটাই সোহান আল্লাহ হজরত অমরদ্দুল্লাহ আনহর শাহাদতের স্মৃতিতে অম্লান এবং তার ত্যাগের মহিমায় ভাস্বর একই সাথে সমগ্র মুসলিম বিশ্বের জন্য হজরত অমরদুল্লাহ আনহুর আদর্শ মহান জীবন ইতিহাস আমাদের জন্য অনুপ্রেরণার উৎস গুড গভর্নেন্সের সবচেয়ে বড় একটা মাধ্যম গুড গভর্নেন্স বা সুশাসন জানার শেখার সবচেয়ে উত্তম ব্যবস্থা সমগ্র মানব জাতির জন্য তিনি এক অতুলনীয় আদর্শ এবং সকল সাহাবেক রামরতি তাকে এসে জান্নাতের সুসংবাদ পরিষ্কার বসায় দিচ্ছেন যে আপনি আল্লাহর রাহে শহীদ হয়েছেন আপনি নিশ্চিন্ত থাকুন সবাই তাকে কিন্তু সুমাহ আল্লাহ আশ্বস্ত করছেন তাকে তার অন্তরের খৌফি তার অন্তরের আল্লাহ বিধি আল্লাহর যে ভয় খৌফে খোদা তার অন্তরে শেষ মুহূর্তেও চিন্তা করছেন আমি জান্নাত পাবো না কি হবে আমার কি দশা হবে আমি আল্লাহর ভয়ে কম্পমান তো সবাই কিন্তু এসে তাকে সান্ত্বনা দিচ্ছেন হজরত আলীর তালন সান্ত্বনার বাণীতে আরেকটা কথাও বলছেন যে আপনি তো পার হয়ে গেছেন আপনি তো পার হয়ে গেছেন আপনি তো ওই মাকামে থাকবেন আমাদের কি অবস্থা হবে আমরা কোথায় থাকবো কারণ আমি আল্লাহ রসুল সাল আলী সাল্লামকে তিনজনের নাম একসঙ্গে নিতে বারংবার শুনেছি তিনজনের নাম আমি আবু বকর এবং অমর যখন আসব। আমি এবং অমর আমি আবু বকর এবং অমর যখন যাব আমি আবু বকর অমর যখন আমরা ফিরবো তো কোথায় কোথায় তিনজনের নাম একসঙ্গে নিতে আমি বারংবার শুনেছি তো আপনারা তিনজন তো আর একসঙ্গেই থাকবেন আর বাস্তবে তাই হয়েছে খবরও আপনি দেখেন হজরত নবী করিম সাল আলী খবর শরীফ রৌদা শরীফ জায়গা যেখানে সেখানেই আবু বকর সিদ্দিক রদিউল্লাহুর খবর সেখানেই অমরের ফারুক রাহুর খবর তো হজরত আলী রদিয়ালাহ তালু বলছেন আপনারা তিনজন তিনজনের নাম একসঙ্গে নিতে নবীজি নিজের নাম নিজের কথা আবু বকরের কথা অমরের কথা বিভিন্ন প্রসঙ্গে তিনজনের একসঙ্গে আপনারা তো পার হয়ে যাবে সুবহানাল্লাহ নিঃসন্দেহে আপনারা তিনজন তো একসঙ্গে থাকবেন আমরা কি আপনাদের সঙ্গী হতে পারবো এই আফসোস এই আকাঙ্ক্ষা এই আক্ষেপ হজরত আলীরহু তার প্রতিক্রিয়া ব্যক্ত ব্যক্ত করতে গিয়ে তিনি উচ্চারণ করছেন দেখেন তখনকার সময়ে সাধারণ বক্তব্য এরকম ছিল না নিজেরাই যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাকিরা এগুলো অন্তর দিয়ে শুনেছেন যে কার বক্তব্য ওই সময় সুন্দর হয় কার স্পিচ ওই সময় গর্জিয়াস হয় এই ধরনের কোনো স্টাইল ছিল না সাহাবা একরাম তাদের হৃদয়ের অভিব্যক্তি পেশ করেছেন অন্যরা সেটা নোট করেছেন সেটা ইতিহাসের কথায় লিপিবদ্ধ হয়েছে সেটা তাদের তখনকার সময়ের ইন্তেকাল পরবর্তী বক্তৃতা বলে বক্ত এটা ইন্তেকাল পরবর্তী বক্তৃতা হিসাবে এটা বিবেচিত হয়েছে হাজরত রবিউল্লাহ তালাহ এক নায়কতন্ত্র রেখে যাননি পৈতৃক সূত্রে নিজের সন্তানকে এর জন্য মানে আমার ফ্যামিলির মধ্যেই এই রাজত্ব থাকবে ক্ষমতা থাকবে এই ধরনের কোনো সিস্টেম চালু করে যাননি সুহান আল্লাহ আজম আল্লাহ তালা আমাদেরকে যেন বুঝবার তৌফিক দান করেন সঈদনা ফারুক আজম হজরত উমর রদি আল্লাহ তালহর ভালোবাসা আমাদের অন্তরে যেন সৃষ্টি করে দেন হজরত আবু বকর সদ্দিক রদুল্লাহ তালহর ভালোবাসা যেন হৃদয়ে গেঁথে দেন তাম কারামের প্রতি ভালোবাসা মোহাব্বত আমাদের অন্তরে যেন তৈরি করে দেন কারণ সাহাবে খেরামের প্রতি ভালোবাসা হলো নবিজির প্রতি অপর নাম এছাড়া এই মহারম মাসে মাস এই যে হিজরিশনের প্রথম মাস সাহাবে খেরামের হিজরতের ঘটনার পুরো স্মৃতি আমাদের মনে বেসে ওঠে মানুষ পটে বেসে উঠে সাহাবে খেরাম হিজরত করেছেন আর মহাজির হিজরত করেছেন আনসার সেখানে সহযোগিতা করেছেন দশ মহাররম অসংখ্য ঘটনা বলি ইতিহাস স্মরণ করিয়ে দেয় আর শহীদে কারবালা হজরত ইমাম হোসেন রদুল্লা আনহর কারবালার রুমদানের শাহাদত এবং আহলে বৈতের শাহাদতের করুণ ইতিহাস আমাদের সামনে সুস্পষ্ট হয়ে ওঠে তো আল্লাহ তালা যেন আমাদেরকে সাহাবায় কামের ইতিহাস এবং ইসলামের জন্য ত্যাগ যারা স্বীকার করেছেন তাদের সেই ত্যাগের ইতিহাস থেকে অন্তত দিনের জন্য কোরবানি দেওয়ার একটা মনোবাসন আমাদের জন্য জাগ্রত করে দেন এবং আমরা ইসলামের জন্য দিনের জন্য সব কিছু কোরবান করার সব কিছু ত্যাগ করার যাতে একটা শিক্ষা আমরা গ্রহণ করতে পারি সেই শিক্ষা মর্মে মর্মে গ্রহণ করে সেটা উপলব্ধি করে সেটা জীবনে বাস্তবায়নের জন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে জাজাকুমুল্লাহরম সম্মানিত দর্শক আমরা প্রোগ্রামের একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হজরত মৌলানা মুফতি আবদুল মুমতাকিম সাহেব দামাত বরকাত হুমের কাছ থেকে আমরা অত্যন্ত সুন্দর সাবলীল বাসায় গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসছিলাম হুজুরে গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে আমাদের হৃদয়ে নারা দিয়েছে হৃদয় বিদারক কাহিনী আমরা শুনেছি এসব কাহিনী আমাদের জন্য জানার প্রয়োজন রয়েছে এসব কাহিনী থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে আল্লাহ পাক যেন আমাদেরকে এইসব কাহিনী শুনে আমাদের বাস্তব জীবনে যাতে বাস্তবায়ন করতে পারি ই আশা ব্যক্ত করছি সম্মানিত দর্শক ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামের মাধ্যমে এতক্ষণ আমরা ছিলাম আপনাদের পাশে আপনারা ধৈর্য সহকারে আমাদের প্রোগ্রাম দেখেছেন আপনাদের এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানাই পাশাপাশি বিজ্ঞ মুফতি সাহেব অনেক ব্যস্ততা থাকা সত্ত্বেও আজকে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন ওনাকে আমরা আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাই এবং হুজুরের কাছ থেকে সর্বশেষ একটি কথা আমরা শুনতে চাই হুজুর সর্বশেষ একটি কথা বলবেন আজকের এই বয়ানের খুলাসা আমাদের সামনে উপস্থাপন করবেন পরবর্তীতে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে যাব আল্লাহ তালা যেন মানা আব্দুল হাই সাহেবকে কবুল করেন তাহার এই দেশে নতুনভাবে আসা এবং এর দ্বারা যে আল্লাহ শুক্রিয়া দিনের দাওয়াতের কাজে যেন আল্লাহ তালা তাকে কবুল করেন মহাররম থেকে এক তো হিজরতের শিক্ষা নুসরতের শিক্ষা সাহাবায় খরামের হিজরতের ইতিহাস নবীজির মদিনা পানে মদিনার দিকে হিজরতের ইতিহাস সাহাবায় খরামের হিজরতের ইতিহাস এবং কারবালার ঘটনা আশুরার দিনে আজরত মুসা আলি ইসলামকে আল্লাহ তালিয়া ফেরাউনের জুলুম থেকে কীভাবে নাজাদ দান করেছেন নবীগণ যুগে যুগে নবী রসুলগণ কীভাবে ত্যাগ স্বীকার করে ইসলামের জন্য দিনের জন্য কোরবানি দিয়েছেন সেই শিক্ষাগুলো মর্মে মর্মে উপলব্ধি করে সেগুলো জীবনে বাস্তবায়ন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সতত চেষ্টা কন্টিনিউ করার একটা উদ্যোগ এবং ইন্টেনশন যাতে আমাদের মনে আমরা তৈরি করতে পারি এই আশাবাদ আমি ব্যক্ত করছি দর্শক মণ্ডলী এতক্ষণ আমাদের সাথে টাকার জন্য আপনাদেরকে আন্তরিক মোবারক বা ধন্যবাদ জানিয়ে আগামী ইসলামিক কিউয়েনে উইথ উইথ ইকরা প্রোগ্রামের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি